রিসিভার। দোকানে ছিল প্রায় আপনার 200 বড়ির উপরে মাল ছিল, 126 বড়ির মতন মাল নিয়ে গেছে, আর বাদ বাকি মালটা আছে আমার কাছে। আর উদ্ধার প্রায় 3 বড়ির মতন হয়েছে, তাতে 11টা আংটি আছে, একটা নেকলেস আছে, এবং বাকিটা উদ্ধারের পরিকল্পনা চলতেছে, হয়তো উদ্ধার হবে আশা করি আমি, প্রশাসনের উপরে আমার এই ভরসা আছে। না, আমি এ ব্যাপারে খুব খুশি যে প্রশাসন চেষ্টা করলে সব পারে, যার প্রমাণ হইলো আমার এইটা। এবং সিসি ক্যামেরা শুধু ছবি, সেই ছবির সাথে প্রযুক্তির সাহায্যে ছাড়া অক্লান্ত পরিশ্রম করে আমার এই আসামিদেরকে ধৃত করতে পারছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মেট্রোপলিটন কমিশনার সাহেবকে ধন্যবাদ জানাই এবং এসি রাসেল সাহেবকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশের দোকানে যখন মানে চুরি হয় তখন আমি এখানেই বসাছিলাম। এটা তো অবশ্যই মানে খুবই দুর্দর্শ, কারণ এমন ভাবে করছে যে আমরা কিছুই টের পাইলাম না। আমরা তো সর্বসময় চাই যে সর্ব ওদের মানে গ্যাং সহ সর্বোচ্চ গ্যাংকে যে কয়জন আছে ওর সম্পূর্ণ সবাই ধরা পড়ুক, না হলে আমরা শান্তিতে এখানে ব্যবসা করতে পারবো না। বরিশাল শহরে গত মার্চ মাসে দিনে দুপুরে একটি দুর্ধর্ষ চুরি হয় স্বর্ণের দোকানে। সেটি নিয়ে আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের চৌকস টিম আমরা দীর্ঘদিন কাজ করে আসছিলাম। আমরা সিসিটিভির ফুটেজ, অপরাধ পর্যালোচনা এবং প্রযুক্তির অন্যান্য ব্যবহার নিয়ে চোর চক্রকে চিহ্নিত করে এই আন্তঃজেলা চোর চক্রের সদস্যদেরকে আমরা ঢাকা থেকে, কুমিল্লা থেকে এবং চট্টগ্রাম থেকে আমরা 9 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং সাথে সাথে এই চোরাই মাল স্বর্ণলঙ্কার যেখানে বিক্রি করা হয় সেই সমস্ত দোকানদার যেখানে বিক্রি করেছে সেই দোকানদারকে, 2 জন স্টোলেন প্রপার্টি রিসিভার, তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং আমরা বিপুল সংখ্যক স্বর্ণলঙ্কার উদ্ধার করি। এর না আমাদের অভিযান প্রক্রিয়া না আমাদের না আমাদের অভিযান প্রক্রিয়ার মধ্যে আমরা প্রথমে চোরদেরকে চিহ্নিত করি, তারা কোথায় কোথায় অবস্থান করে, এবং এরা বেশিরভাগই বরিশাল শহরে অবস্থান করে না, তারা কুমিল্লা এবং চট্টগ্রামে অবস্থান করে। সেইখানে আমাদের সদস্যরা, পুলিশের সদস্যরা এসি রাসেলের নেতৃত্বে তারা ছদ্মবেশে বেশ কিছুদিন অবস্থান করে এবং সেখানে প্রাথমিকভাবে আমরা 1 জনকে আমরা গ্রেপ্তার করি, সেটা চোর লিটনকে গ্রেপ্তার করার মাধ্যমে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা কিন্তু আমাদের আরও তথ্যের যে ভাণ্ডার সেটা আমরা পেয়ে যাই এবং অপরাপর চোররা কোথায় আছে, কে অবস্থান করছে এবং মালামাল কোথায় বিক্রি করছে এই সংক্রান্ত আরও তথ্য পাই। এরপরে উপর্যুপুরে আমরা আরও 4-5টা অভিযান পরিচালনা করে আমরা সকল চোরদেরকেই, 8 জন চোরকে গ্রেপ্তার করি এবং 2 জন যারা স্টোলেন প্রপার্টি রিসিভার তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে, তাদের দেখানো মতে আমরা ওই সমস্ত দোকান থেকে চুরি যাওয়া যে সমস্ত স্বর্ণলঙ্কার ছিল সেগুলো আমরা উদ্ধার করি এবং সেগুলো যিনি বাদী, যার মাল খোয়া গিয়েছে, তার কর্তৃক কিন্তু প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে। সুতরাং এটার মাধ্যমে আমি মনে করি যে আন্তঃজেলা এই চোর চক্রকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই পরবর্তীতে এই ধরনের দুর্ধর্ষ চুরির ঘটনা রোধ করা সম্ভব হবে এবং অপর অপর চোর যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের মাধ্যমে আরও নিরাপদ পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব। জি, থ্যাংক ইউ।